আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি পাকসি ব্লগার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি আজকে আপনাদের জন্য এসে পড়েছি বিক্রমপুর প্লাজায়। এটা হলো কোথায়? এটা হলো পোস্তগোলা। এটা পোস্তগোলা ব্রিজের সামনেই এই মার্কেটটা। তো এখানে আসলে কিন্তু আপনারা অনেকগুলো মার্কেট পেয়ে যাবেন একসাথে। তো আমি বাহিরে দেখতে পেলাম যে মার্কেটের সাথেই অনেকগুলো ফুলের দোকান আছে। যাদের ফুল লাগবে তারা কিন্তু এখান থেকে ফুল নিতে পারে। তো সামনেই রমজান মাস, এর আগেই আপনাদেরকে আমি নতুন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। আর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি মার্কেটে আসলে একা আসি না, আমার মামি কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে। মামি কিছু কেনাকাটাও করে আর আমাদের ভিডিও করাও হয়ে যায় আপনাদের জন্য। তো বন্ধুরা, পুরো মার্কেটটা কিন্তু ঘুরিয়ে দেখাবো। এখানে কিন্তু দুইটা তিনটা মার্কেট একসাথে, সব মার্কেটের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। পুরো মার্কেটই কিন্তু ঘুরে দেখাবো। আমাদের সাথেই থাকুন আর একটা লাইক দিয়ে দেন। যারা এখনও লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন। আমার বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কিন্তু ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, তারপরে সবাই আমাকে কমেন্ট করে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজকে বিক্রমপুর প্লাজার নিচতলায় চলে এসেছি। প্রথমে আমি নিচতলার ভিডিও দিব, তারপরে একটা একটা করে সব ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমার চ্যানেলের সাথে থাকবেন, পাকসি ব্লগারের সাথে থাকবেন। তো আমার আপুদের উদ্দেশ্যে বলছি, আপুরা আপনারা অবশ্যই আমার ভিডিও অনেক পছন্দ করেন এটা আমি জানি। আমার সব আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কাছে কমেন্টের উত্তর দিতে অনেক ভালো লাগে, কমেন্টগুলো পড়তেও ভালো লাগে আর আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে আমার আপুদের জন্য। তো আপুরা, আপনারা কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলেন যে আশায় আছি আরেকটা নতুন ভিডিও পাওয়ার জন্য। তাই আপুরা, ঈদের আগে আপনাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের সুবিধার্থে আমি পুরো মার্কেটটা ভিডিও করব আর এখানে কি কি পাওয়া যায় সেগুলোই কিন্তু আমি বলে দিব। তো সামনের দিকে এগোতে এগোতে চলে এসেছি পর্দার দোকানে। অনেক সুন্দর সুন্দর পর্দা দেখতে পেলাম, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো আমি আর মামি মিলে দুজনেই পর্দাগুলো খুব ভালোভাবে দেখছিলাম। তো ঈদের মধ্যে আমরাও কিন্তু এখান থেকে পর্দা নিব। মার্কেটে আসার উদ্দেশ্যই হলো সব জিনিসের দাম জানা, একটা আইডিয়া হয়ে যায়। আর এই ভিডিওটি আমার যেসব আপুরা দেখবে তাদেরও কিন্তু বিক্রমপুর প্লাজার সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যাবে। তো যেসব আপুরা বিক্রমপুর প্লাজায় আসবেন আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখে তারপরে কিন্তু যাবেন। আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এবং কি আপনাদের সুবিধাও হবে কোন সাইডে কি পাওয়া যায়। আর এই যে একটা, এই যে একটা, এই যে একটা মামি, এই যে এটা 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 হ্যাঁ হ্যাঁ না সমস্যা নেই। তো আমার মিষ্টি মিষ্টি আপুরা, আপনাদের জন্য কিন্তু আমি ভিডিওটি ছোট করে করেছি, কেউ কিন্তু টেনে টেনে ভিডিওটি দেখবেন না। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। পার্ট টু পার্ট প্রত্যেকটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, পাকসি ব্লগারের সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।